নদী খননের মাটি রাখার জায়গা নেই ব্যাহত হচ্ছে মোংলা ঘশিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের খনন কাজ জমা করা মাটি নদীর পাড় থেকে সরিয়ে সহ জমি অধিগ্রহণ করা না হলে বন্ধ হয়ে যেতে পারে খনন কাজ বিরূপ প্রভাব পড়তে পারে মংলা বন্দরে জাহাজ আসা যাওয়ায় বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা নাব্য সংকটে বন্ধ হয়ে যাওয়া মোংলা ঘোষিয়াখালী চ্যানেলটি দু হাজার চোদ্দো সালের জুলাই মাসে পুনঃখনন কাজ শুরু করে বিআইডি পরের বছর চ্যানেলটি খুলে দেওয়া হয় তবে নাব্য ঠিক রাখতে ড্রেজিং কাজ অব্যাহত থাকে খনন করা মাটি নদীর দুই পাড়ে ফেলার কারণে তৈরি হয়েছে স্তূপ কাদামাটি বালুতে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট মাটি রাখার জায়গার সংকটে ড্রেসিংও ব্যাহত হচ্ছে এখন প্রতিদিন তেরো ঘন্টার পরিবর্তে চার থেকে পাঁচ ঘন্টার বেশি ড্রেজিং করা যাচ্ছে না সংশ্লিষ্টরা বলছেন মাটি রাখার জন্য জমি অধিগ্রহণ করা না হলে বন্ধ হয়ে যেতে পারে খনন কাজ। রেডার চলতেছে এখানে চলতেছে সামনেও বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই বেড়িবাটটা এখন দুর্বল হয়ে গেছে। মাটি যদি রাখার মতো জায়গা হইতো এটাবারেবারে বাঁধতেন। ব্লক সিস্টেম আকারে যদি বেড়িবাট দিয়ে তারপরে বালু ফেলা হতো তাহলে বালুগুলো আর গ্রামের ভিতরে আসবে না। নদী কেটে যে বালিতে বড়ট করা হচ্ছে ডাইকে এই বালিটা আমাদের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা এখান থেকে সরাতে পারছি না। খনন কাজ অব্যাহত না রাখা হলে মংলা বন্দর ও সুন্দরবনের উপর প্রভাব পড়বে বলেন চ্যানেল রক্ষা কমিটির এই নেতা এই এলাকার মানুষের জীবন জীবিকা রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই নদী খালগুলোকে সচল রাখতে হবে সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই প্রকৌশলী সিল্টেশনের হার অত্যাধিক হয় আমরা যে মাটিগুলো ডাম্পিং করতেছি আমাদের জায়গা আসলে সংকলন হচ্ছে না যার ফলে নদীর জায়গা আশেপাশে যে তীরবর্তী জায়গা আছে এটা অধিগ্রহণের একটা প্রক্রিয়া আলোচনা পর্যায়ে আছে যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের ডাম্পিং কার্যক্রম পরিচালনা করা সহজ হবে মংলা ঘোষিয়াখালী চ্যানেল ড্রেজিংয়ে প্রায় তিন কোটি চল্লিশ লাখ ঘনমিটার মাটি খনন করা হয়েছে নৌ মন্ত্রণালয় এই চ্যানেলটিকে বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেল নামকরণ করেছে